কেমন আছো তোমরা? আশা রাখছি তোমরা আছো অনেক ভালো। আর আজকে চলে এসেছি তোমাদের কাছে দারুণ একটা মজার ভিডিও নিয়ে। বেসিক্যালি আমি এখানে রয়েছি, এখানে প্রচুর নয়েজ আমি জানি, তবুও কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে। কারণ আমি আজকে তামিলনাড়ুর ভেলোরের টপ একটা রেস্টুরেন্টে যাচ্ছি সেখানকার বিরিয়ানি টেস্ট করতে। মানে আমি কলকাতায় বিরিয়ানিটা টেস্ট করেছি, ঢাকায় বিরিয়ানি টেস্ট করেছি, এখন জাস্ট টেস্ট করতে যাচ্ছি তামিলনাড়ুর বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি টেস্ট করতে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো এবং দেখে থাকো। তো গাইস ফাইনালি চলে এসেছি আমি বান্ধি বিরিয়ানির সামনে। তো দেখতে পাচ্ছ এটা তামিলে লেখা রয়েছে পুরোটাই, মানে আমি জানি না কি ওই যেখানে ইংলিশটা তোমরা দেখো জাস্ট বুঝতে পারবে। তো আমরা বিরিয়ানির দোকানের মধ্যে জাস্ট ঢুকে যাবো, এর আমরা টেবিলে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে, এখানে বান্ধাই বিরিয়ানি। জাস্ট এখানে নাজারাটা দেখো, জাস্ট এখানে জাস্ট কলার পাতায় মানে দেশি একদম পুরো দেশি স্টাইল এখানে বিরিয়ানি সেট দেখতে পাচ্ছে এখানে আঙ্কেল। দেন কেমন টেস্ট হবে জানি না, জাস্ট আমি টেস্ট করে দেখবো। এখানে জাস্ট দুটো জিনিস দিয়েছে, এখন জাস্ট বিরিয়ানিটা আসছে। তো রেস্টুরেন্টে আমি জাস্ট এখন একটু হাতটা ধুয়ে আছি, সবসময় তোমার রেস্টুরেন্টের ভিউটা জাস্ট দেখো রেস্টুরেন্টটা কেমন। আমাকে প্রচণ্ড কালো লাগছে, কিছু করার নেই, জাস্ট এখানে জাস্ট চলে এসছে বিরিয়ানিটা, জাস্ট ছোট্ট একটা হাঁড়ি। তো এর দাম কিন্তু প্রচুর, ঠিক আছে? এখানে মটন বললো, মটন বিরিয়ানি জানি না কি বিরিয়ানি দিয়েছে, জাস্ট তাকে আমি ঢেলে নিচ্ছি। জাস্ট দেখতে পাচ্ছ এটা কতটা ভারী, এখানে মেনটা ধরে রয়েছে। দেশি টেকনিকে খাওয়া দাওয়া, মানে কলার পাতায় খাওয়া, মানে একটা আলাদা রকম জাস্ট ফিলিং। তামিলনাড়ুতে এসছি আর তামিলনাড়ুর বিরিয়ানি টেস্ট করবো না, এটা কী করে হয়? তো আমি অনেকগুলো দোকান ঘুরলাম যে আমি ভিডিও করবো, তো আমাকে জাস্ট ভিডিও করার জন্য পারমিশন দিচ্ছিল না, জাস্ট এই রেস্টুরেন্টটাতে দিল। তো জাস্ট আমি বাইটটা নিয়ে দেখি, এখানে জাস্ট জাস্ট মটনের সাইজগুলো কিন্তু ততটা বড় না, ছোটো করে মটনের সাইজ রয়েছে, ঠিক আছে? জাস্ট আমি প্রথম বাইটটা জাস্ট নিয়ে দেখি। এখানে স্যালাডটা বলতে যে স্যালাডটা দিয়েছে দেখতে পাচ্ছে, দাহি স্যালাড, একেবারে দাহি স্যালাড। এখানে চাটনি দিয়েছে, ঠিক আছে? দেন আমরা জাস্ট টেস্ট করি, দেখি জাস্ট কেমন টেস্ট হয় খেতে, ঠিক আছে গাইস? গাইস একদম পুরো ঠিকঠাক আছে, কিন্তু কিন্তু তোমরা জানো মানে আমার বিরিয়ানিতে আলু না থাকলে আমার কষ্ট হয়। তো বিরিয়ানিতে আলু নেই, জাস্ট মটনের পিস রয়েছে বা ছোটো ছোটো পিস। তো জাস্ট খেতেটা কিন্তু অনেকটাই ভালো খেতে। আর জাস্ট স্যালাডটা একটু টেস্ট করি, স্যালাডটা জাস্ট দেখো, এটা হচ্ছে স্যালাড। তো গাইস একা একা এসেছি, জাস্ট নিজেই ক্যামেরা করতে হচ্ছে, নিজেই ভিডিও করতে হচ্ছে, জাস্ট খাচ্ছি। দাহি স্যালাড এটা, মানে স্যালাডটার মধ্যে দই মেশানো রয়েছে, দাহি স্যালাড। তো মোটামুটি খেতে ভালো দই স্যালাড। তো আর চাটনি রয়েছে, চাটনি জাস্ট টেস্ট করছি গাইস। মানে চাটনিটা অ্যাকচুয়ালি আমরা যে ইডলি ধোসা খাই ওর সঙ্গে যে চাটনিটা দেয় সাম্বার, সাম্বারের মতো অনেকটা খেতে, কিন্তু এটা অনেকটা গাঢ়। তো গাইস এখন বিরিয়ানিটা খাই, অনেক কথা হলো। আর সবথেকে মানে যেটা ভালো লেগেছে আরেকবার দেখাচ্ছে, দেশি স্টাইলে বিরিয়ানি। তো দেশি স্টাইলে বিরিয়ানি খাওয়া, মানে কলার পাতা দিয়েছে, একটা জলকাত দিয়েছে, একটা হাড়ি দিয়েছে, দেখেছো? তো চলো আমি জাস্ট বিরিয়ানিটাকে শেষ করি। অ্যাকচুয়ালি প্রচণ্ড খিদে লেগেছে, দেন খাচ্ছি। খুব ভালো লাগছে, জানার টেস্ট আছে, মানে বিরিয়ানিটা যেমনটা আশা করেছিলাম তার থেকে অনেক 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 ভালো। তো গাইস খাওয়ার পরে কথা হচ্ছে। তো
গাইস, দোকানের বিরিয়ানিটা অনেক টেস্টি ছিল, তো আমি খেয়ে এখন জাস্ট রুমে চলে এসেছি, কারণ ওখানে মালিক ঢুকে গেছিল। অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছিলাম, কোনো পারমিশন ছিল না ওখানে, আমি জাস্ট স্টাফদের রিকোয়েস্ট করি এবং দেন তারা আমার ভিডিও করতে দেয়। আমি সবসময় ভয় মনের মধ্যে ভয়টা কাজ করছিল যে কখন মালিকটা চলে আসবে আর আমার জন্য ওই স্টাফটা বকা খাবে। দেন আমি বেশি কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, মোটামুটি যতটা তোমাকে দেখানোর চেষ্টা করেছি, কারণ আমি এখানে শুনেছিলাম যে ওই দোকানটাতে খুব সুন্দর বিরিয়ানি টেস্ট, মানে বিরিয়ানির টেস্ট। তো দেন আমি গেছিলাম, তো সত্যি বিরিয়ানিটা খুব সুন্দর ছিল, কিন্তু আমি জানি না তামিলনাড়ুর লোকগুলো কি বোকা, মানে ব্লক করতে কেন দেয় না। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, তার সময় ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে আসছি। টাটা, বাই বাই।